বলিউডের তারকাদের মধ্যে নিজেকে সর্বদা লাইমলাইটে রাখতে জানেন রণবীর সিং। 2015 সালে মুক্তিপ্রাপ্ত সঞ্জয় লীলা বানসালে বাজিরাও মাস্তানিতে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন তিনি। এটি ছিল তার অভিনয় জীবনের অন্যতম মাইলফলক একটি কাজ। মহাকাব্যিক ঐতিহাসিক রোমান্টিক সিনেমা বাজিরাও মাস্তানি, যা নাগনাথ এস ইনামদার রচিত মারাঠি উপন্যাস রাওয়ের উপর ভিত্তি করে নির্মিত। বীর পেশোয়া বাজিরাও চরিত্র অভিনয় করেছিলেন রণবীর। এতদিন পর সিনেমা নিয়ে জানা গেল নতুন তথ্য। ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, বলিউডের সিঙ্গম খ্যাত অজয় দেবগানের বাজিরাও চরিত্র অভিনয় করার কথা ছিল। পরিচালক প্রথমে অজয়কে বাজিরাও চরিত্রের প্রস্তাব দিয়েছিলেন। অজয় নিজেও এটি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রধান চরিত্রের জন্য আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু আমরা শর্তাবলীতে একমত হতে পারিনি। তারিখ, অর্থ সবকিছুতেই গ্যাপ ছিল, তাই চরিত্রটি করা হয়নি। কিন্তু বাজিরাও মাস্তানি না করার কারণ হিসেবে সঞ্জয় লীলা বানসালি যে কারণ জানিয়েছিলেন, তা সুপারস্টারের জন্য চমক ছিল। চলচ্চিত্র নির্মাতা অজয়কে প্রত্যাখ্যান করেছিলেন, কারণ সিঙ্গম এবং বাজিরাও মাস্তানি সিনেমায় অজয় চরিত্রের একই নাম ছিল। তবে এই বিষয়টি গুজব বলে দাবি করেন অজয়।